হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু দাদা ভাই প্রবীর আজ এসে গেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। অনেকেই তোমরা আমার কাছে আবদার আবেদন জানিয়েছিলেন, দাদা শঙ্খ ঘোষের রিহ্যাবিলিটেশনটা একটু যদি তুলে ধরো খুব ভালো হয়। তাদের জন্য আমার আজকের এই প্রচেষ্টা। বিখ্যাত কবি, আধুনিক পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম শঙ্খ ঘোষ রচিত রিহ্যাবিলিটেশন, যার বাংলা পুনর্বাসন কবিতা, আমি তোমাদেরকে প্রথমে ইংলিশটা তুলে ধরবো, তারপর বাংলা কবিতাটাও তোমাদের সামনে তুলে ধরবো, যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো এই বিখ্যাত কবি 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের কুমিল্লা সংলগ্ন এলাকার চাঁদপুর ডিস্ট্রিক্টে উনি জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে চিটাগাং ডিভিশনের মধ্যে পড়ে। দেশভাগের নিদারুণ চিত্র তো তুলে ধরেছেন কবি এই কবিতার মধ্য দিয়ে। তোমরা জানো আমাদের ডিএসসি A3 পেপারে যে টপিকগুলো রয়েছে, সে যাকে পার্টিশন লিটারেচার বলা হয়, দেশভাগের সময় যন্ত্রণার পরিস্থিতির করুণ চিত্রগুলো যে সাহিত্যে স্থান পেয়েছে, সেখান থেকে তুলে নেওয়া একটা বিখ্যাত কবিতা রিহ্যাবিলিটেশন, অর্থাৎ পুনর্বাসন। আমি শুরু করছি লাইন বাই লাইন। তিনটে স্ট্যান্জা রয়েছে এই কবিতায়। প্রথম কবিতায় কবি ফেলে আসা স্মৃতির করুণ চিত্র তুলে ধরছে, দ্বিতীয় স্ট্যান্জায় কবি শিয়ালদা স্টেশন সংলগ্ন করুণ চিত্র তুলে ধরছে, এবং শেষ স্ট্যান্জায় কবি তুলে ধরছে যে ভবঘুরে মানুষগুলো যেন একটা ভিখারির মতো। তো আমি শুরু করছি। হোয়াটএভার আই হ্যাড অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু ছিল, গ্রাস অ্যান্ড পেবলস, ঘাস এবং নুড়ি পাথর, রেপটাইলস, সরীসৃপ, ব্রোকেন টেম্পলস, ভাঙা মন্দিরগুলো, হোয়াটএভার ওয়াজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু ছিল, এক্সাইল, নির্বাসিত হয়ে গেল। ফোক লেয়ার্স, কথামালা অর্থাৎ গীতকাব্য, সলিটারি সানসেট, অস্ত যাওয়া সূর্য, হোয়াটএভার ওয়াজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু ছিল, ল্যান্ডস্লাইডস, সব কিছু ছেড়ে চলে আসতে হলো, মানে উদ্বাস্তু হতে হলো আর কি। অ্যারোস অ্যান্ড স্পেয়ার্স, তীর ধনুক, তীর এবং বল্লমগুলো, এ হোমস্টেড, একটা ভিটেমাটি, অল শেভার, সব কিছু কাঁপছে, উইথ দেয়ার ফেসেস টার্নড ওয়েস্ট, পশ্চিম দিকে মুখ করে। কিছু বুঝতে পারলে না, তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। কবি বলছে আমাদের চারপাশে যা কিছু ছিল, ভিটে মাটি, ঘাস, নুড়ি পাথর, বসত বাড়ি, সরীসৃপ, আমার সরীসৃপ মানে হতে পারে তার ঘরের ভিতরে বেড়ে ওঠা টিকটিকিগুলোকে বলছে, মানে একদম ইস অ্যান্ড এভরি পার্টিকেলগুলোকে উনি স্মৃতিরঞ্জিত করে তুলে ধরছেন। সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল ভিটে মাটিহীন হয়ে, সেই ভাঙা মন্দির, সেই গৃহ, সেই ঘাসপালা, সেই সরীসৃপ, সেই সূর্যাস্ত দেখার সৌন্দর্য, সেই তীর বল্লম, সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছিল এপারে। স্ট্যান্জা নাম্বার টু, মেমোরিস আর লাইক এ সার্পেন্টাইল ক্রাউড, মেমোরিস মানে স্মৃতিগুলো, আর লাইক মানে ছিল, এ সার্পেন্টাইন মানে সর্পাকৃতির, ক্রাউড মানে ভিড়ের মতো, স্মৃতিগুলো যেন এঁকে বেঁকে যাওয়া ভিড়ের মতো, মানে কবি আর স্মৃতিচারণ করছে, বলছে সাপ যেমন এঁকে বেঁকে চলে না, তার যখন কবি স্মৃতিচারণ করছে স্মৃতিগুলো এঁকে বেঁকে যাচ্ছে সাপের মতো, তাই সার্পেন্টাইনের সাথে তুলনা করেছে। কবি আরও বলছে আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রিজ, আম গাছের নিচে, ব্রোকেন বক্সেস, ভাঙা বাক্সগুলোকে রেখে এসেছিলাম, অন স্টেপ, একটা পা ফেলে ডিনাইং অ্যানাদার, যখন আর একটা পা ফেললাম, অ্যান্ড স্যাডেনলি, হঠাৎই, অল আর হোমলেস, সব কিছু গৃহহীন হয়ে গেল। বলছে ভাঙা বাক্সগুলোকে আম গাছের নিচে রেখে এসেছিলাম, যখনই এক পা ফেলে, ওয়ান স্টেপ ডিনাইং অ্যানাদার, এক পা ফেলে অন্য পা এলাম, অল আর বিকাম হোমলেস, সব কিছু গৃহহীন হয়ে গেল। হোয়াটএভার ইজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে এখন কি আছে। এবার পরের স্ট্যান্জে কবি কী বলছে দেখো, হোয়াটএভার ইজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে কি আছে। তাহলে উপরেরটুকু কিন্তু একটা স্ট্যান্জা, আমার আগে একটু বলতে ভুল হয়েছে, উপরেরটুকু অবধি একটা স্ট্যান্জা। এবার দ্বিতীয় স্ট্যান্জে কবি কী বলছে, হোয়াটএভার ইজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে কি আছে, শিয়ালদা স্টেশন। কবি কিন্তু এখন ওপার টপকে চলে এসছেন শিয়ালদা স্টেশনে, তাই বলছি এখন আমার চারপাশে কি আছে, শিয়ালদা স্টেশন। পোকমার্কড ওয়ালস, পোকমার্কড দ্যাট মিন্স হচ্ছে গুটি বসন্তের টিকার যে চিহ্ন সেটাকে পোকমার্কড বলা হয়, দেয়ালে পোকমার্ক দ্যাট মিন্স মানে দেয়ালগুলো জীর্ণ শীর্ণ দেয়াল, সেটা কবি বলছে আর কি, চিহ্নযুক্ত দেয়াল, বোঝা গেল? কবি কিন্তু এটা তুলে ধরছে। হোয়াটএভার ইজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে কি দেখছি, ব্লাইন্ড অ্যালিস, অন্ধগলি, স্লোগান,
মিছিল, দ্য মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ, হোয়াট এভার ইজ অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু দেখছি, দ্য বেড অফ অ্যারোজ, স্বরসজ্জা, বিশ্ব যেমন মৃত্যুর পূর্বে স্বরের ওপর শুয়ে কষ্ট ভোগ করছিল, ঠিক আমরা যেন উদ্বাস্তু হয়ে এসে সেই স্বরের ওপর শুয়ে কষ্ট ভোগ করছি। কবি বলছে, শিয়ালদা স্টেশনস, দ্য ব্লাইন্ড অ্যালিস, অন্ধগলি, স্লোগান, মিছিল উঠছে, দ্য মনুমেন্ট, স্মৃতিস্তম্ভগুলো দেখছি নির্বাক তাকিয়ে আছে, স্বরসজ্জার মতো কষ্ট পাচ্ছি, মানে ভালো করে তো শুতেও পারছেন আর কি, ল্যাম্প স্টপস, ল্যাম্প পোস্ট, দ্য গঙ্গা স্প্লাইং রেড, গঙ্গার স্রোতগুলো যেন লাল গঙ্গা, এটা কিন্তু স্যাটায়ার, এটা কিন্তু একটা পিকচার, ক্রিটিক্যাল পিকচার, অর্থাৎ হতে পারে লাশের রক্ত দিয়ে গঙ্গাগুলো রেড হয়ে গেছে, সেটাও কবি তুলে ধরছেন, দ্য বোনস অ্যান্ড দ্য ডার্কনেস উইথিন সারাউন্ডেড দেম অল, বোনস মানে হাড়, দ্য ডার্কনেস উইথিন, হাড়গুলোকে যেন ঘিরে ফেলেছে, অস্থিমজ্জাগুলোকে যেন অন্ধকারে ঘিরে ফেলেছে, সারাউন্ডেড দেম অল, ইনসাইড এ টিউন প্লেস অন, তবুও ভেতরে যেন একটা কী হচ্ছে, একটা সুর, জলতরঙ্গ, জলতরঙ্গ মানে কি জানো, সাতটা বাটিতে সাতটা জল নিয়ে আওয়াজ তৈরি করা, তোমরা যেন সাতটা স্বর, সারেগামা পাধানিসা, ঠিক আছে, সাতটা যে স্বর, এই সাতটা স্বরকে ফুটিয়ে তোলার জন্য বাটিতে জল নিয়ে কাঠি দিয়ে আওয়াজ করা হয়। যদি বলা হয় হোয়াট ইজ এরকম জলতরঙ্গ, যদি বলে তোমরা বলে বলবে ইটস এ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ হুইচ ক্রিয়েটস এ বিউটিফুল সাউন্ড অ্যান্ড দিস কাইন্ডস অফ সাউন্ড ইজ প্রোডিউসড বাই এ বাউল, একটা বাটি থেকে উইথ দ্য হেল্প অফ এ স্টিক, একটা লাঠির সাহায্যে বাটি থেকে উৎপন্ন একটা শব্দকে বলা হয় জলতরঙ্গ, বুঝতে পেরেছ? কবি কী বলছে, কবি তবু একটু হালকা যেন স্বপ্ন দেখছে এই লাইনটার ভেতর দিয়ে আমার মনে হলো, জলতরঙ্গের মধ্যে দিয়ে যেমন একটা মৃদু আওয়াজ ওঠে, ঠিক সেরকম যেন কবি একটা স্বপ্ন দেখছে। ঠিক দ্য মারুন গল্পে তোমরা দেখবে বিন্দুবাসিনী যখন ভিটে মাটি ছেড়ে ওপার থেকে এপারে চলে আসছে, তার মনেও কিন্তু একটা স্বপ্ন ছিল, ওপারে গেলে ওখানকার কোনো না কোনো স্বেচ্ছাসেবী আমাদেরকে দেখবে, আমাদের আর সম্মান হারানোর যন্ত্রণা থাকবে না, আমাদের এই ভিটে মাটি হারানোর যন্ত্রণা হয়তো মুছে যাবে, ঠিক সেরকম কিন্তু একটা চিত্র এখানেও কবি এই লাইনটার মধ্য দিয়ে তুলে ধরেছেন। কবি তারপর কি বলছে দেখো, দ্য হাওড়া ব্রিজ ইজ হোল্ডিং আ ফাই, আমাদের মাথার উপরে হাওড়া ব্রিজ, দ্য ভয়েড, শূন্যতা, আন্ডার মাই ফিট ড্রাফস টাইম, কবি বলছে আমরা যেন হাওড়া ব্রিজের মতো উপরে উঠে গেছি, দেখবে হাওড়া ব্রিজের নিচ দিয়ে কিন্তু কোনো পিলার নেই কোনো, কবি বলছে ভিটে মাটি ছেড়ে আমরা হাওড়া ব্রিজের মতো শূন্যে উঠে গেছি, সময় পায়ের নিচে দিয়ে চলে যাচ্ছে, নিচে পা রাখার মতো কিছু নেই, বুঝতে পারছ? হোয়াট এভার ইজ ফাউন্টেন অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু ঝর্ণা, কবি কিসের সাথে ঝর্ণার তুলনা করেছে দেখো, কোন কোনগুলোকে কবির কাছে ঝর্ণার মতো মনে হয়েছে, ঝর্ণা মানে তো আমরা জানি যে জলটা পড়ে, হ্যাঁ জল উপর থেকে পড়ে, নদী সৃষ্টি হয়, সেটা আস্তে আস্তে অন্য নদীতে গিয়ে মেশে, মোহনায় গিয়ে মেশে, কিন্তু কবির কাছে ঝর্ণা মানে আনন্দের ঝর্ণা নয়, ব্যথার ঝর্ণা। কবি বলছে ঝর্ণা কী জিনিস, ফ্লাইং হেয়ার, উড়ে যাওয়া চুল, ন্যাকেট পথ, শূন্য গলি, দ্য স্টমিটর্স, উপরে তোলা মশাল, হোয়াট এভার ইজ ট্রান্সপারেন্ট অ্যারাউন্ড মি, আমার চারপাশে যা কিছু স্বচ্ছ আমি দেখতে পাচ্ছি, দ্য সাউন্ড অফ দ্য ডন, ভোরের আওয়াজ, দ্য বডি আফটার এ ডেথ, মৃত্যুর পরের শরীর, দ্য শিভা অফ দ্য ক্রিমেশন গ্রাউন্ড, মৃত মাটির শিব, এখানে কবি ভগবানকেও কিন্তু একটু স্যাটায়ার করছে। আসলে স্বাভাবিক, আমাদের মনে হয় যখন এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিন কাটে, মানুষরা সব তবুও তারা কষ্ট পাচ্ছে, তখন মনে হয় কোথায় ভগবান, কোথায় তার অস্তিত্ব, কেন তিনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন না। আমার মনে হয় কবি এখানেও সেরকম একটা বার্তা দিয়েছেন, দ্য শিব অফ দ্য ক্রিমেশন গ্রাউন্ড, অর্থাৎ শ্মশান শিব, সেটাও কবি তুলে ধরেছে এখানে। তারপরে কবি কী বলেছে দেখো, হোয়াট এভার ইজ ডেথ অ্যারাউন্ড মি, আমার চারপাশে মৃত্যু ছাড়া আর কী দেখছি আমি, ইজ ডে, প্রতিদিন মৃত্যু দেখছি, এ থাউজেন্ড ডেজ, হাজার দিনের মৃত্যু, এ বার্থডে, জন্মদিনেও মৃত্যু, অল রিটার্ন ইন দ্য পামস অফ মেমোরি, সব কিছু আমার হাতের তালুত স্মৃতির মতো ভেসে উঠছে, অ্যাজ দ্য বেগার হু সিটস ইন দ্য ফেডিং ডগস, কার মতো ভেসে আসছে, কোনো এক ভিখারি যে গোধূলি বেলায় বসে 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 চিন্তা করছে, তার মতোভাবেই
এই স্মৃতিগুলো ভেসে আসছে। অর্থাৎ কবি নিজেকে একটা ভিখারি শিশুর মতো তুলনা করেছে গোধূলি বেলায়, যে বসে বসে স্মৃতির স্মৃতিচারণ করছে হাজার হাজার দিন, কখনো জন্মদিন, হাজার হাজার মৃতদেহ, মৃত্যু, সেগুলোকে কবি স্মরণ করছে। বুঝতে পেরেছ? হোয়াট ওয়াজ অ্যান্ড হোয়াট রিমেইন্স, কি ছিল আর কি আছে। টু ফ্লাইট স্টোনস দ্যাট স্ক্র্যাপ ইজ আদার, দুটোর পাথর যেটা একে অন্যকে ঘষছে। অ্যান্ড ইগনাইট মাই ডেলি রিহ্যাবিলিটেশনস, এবং আমার প্রতিদিনের পুনর্বাসনের যন্ত্রণাকে নাড়া দিচ্ছে। কবি বলছে কি, দেখো দুটো পাথর যেমন চকমকি পাথর পরস্পর ঘষলে আগুন জ্বলে ওঠে, যখন আমি স্মৃতিগুলো স্মরণ করছি তো আমার ভেতরে আগুন জ্বলে উঠছে। টু ফ্লাইট স্টোনস, দুটো নুড়ি পাথর দ্যাট স্ক্র্যাপ ইজ আদার, একে অন্যকে ঘষছে, ঘষলে যেমনটি হয়। অ্যান্ড ইগনাইট মাই ডেলি রিহ্যাবিলিটেশনস, আমার দৈনিক যে পুনর্বাসনের চিন্তা ততটা ইগনাইট করছে, আমার ভিতরে জ্বালাচ্ছে ততটা। তো এটাই ছিল ইংলিশ কবিতাটা। তোমরা বুঝতে পারলে এই কবিতায় দেশভাগের যন্ত্রণা, সব কিছু ছেড়ে আসার বেদনা, শিয়ালদা স্টেশনে আশ্রয় করা, আশ্রয় গ্রহণ করা, হালকা স্বপ্ন দেখা তবুও ভেঙে যাওয়া, শ্মশান শিবের প্রতি কবির বিক্ষোভ, কবির ফেলে আসা স্মৃতি, হাজার দিন, জন্মদিন, মৃত্যুদিন, কবি যেন এক গোধূলি বেলায় বসে থাকা ভিখারি যে স্মৃতিচারণ করছে, দুটো পাথর পরপর ঘষলে যেমন যন্ত্রণা হয়, কবির ভেতরে সেরকম যন্ত্রণার আগুন জ্বলছে। এবার আমি বাংলাটা তোমাদের বাংলা কবিতাটা পড়ে শোনাচ্ছি। পুনর্বাসন, কবি শঙ্খ ঘোষ। যা কিছু আমার চারপাশে ছিল, ঘাস পাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, একলা সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধ্বংস, তীরবল্লম, ভিটেমাটি, সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে, স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল, ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়, এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন। কবি কি বলছে এই স্ট্যান্জাতে? সেই স্মৃতিচারণ, যা কিছু আমার চারপাশে ছিল, ঘাস পাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, সব কিছু নির্বাসিত করে চলে আসতে হলো। আম গাছের নিচে রেখে আসা বাক্সগুলোর কথা কবি তুলে ধরছে, কবি তুলে ধরছে তীরবল্লম, ভিটেমাটি, সূর্যাস্ত দেখার সৌন্দর্য নদীর তীরে, কবি তুলে ধরছে এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ উদ্বাস্তু ভিটেমাটিহীন হয়ে গেলাম। কবি পরের প্যারাতে কি তুলে ধরছে দেখো, যা কিছু আমার চারপাশে আছে, শিয়ালদা, ভরপুর, ভরদুপুর, উল্কি দেয়াল, যা কিছু আমার চারপাশে আছে, কানাগলি, স্লোগান, মনুমেন্ট, যা কিছু আমার চারপাশে আছে, সরসজ্জা, ল্যাম্পপোস্ট, লাল গঙ্গা, সমস্ত একসঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার, তার মধ্যে দাঁড়িয়ে বাজে জলতরঙ্গ, চূড়োই শূন্যে তুলে ধরে হাওড়া ব্রিজ, পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান। আমি তোমাদের বলেছি এর ব্যাখ্যা, কবি শিয়ালদা স্টেশনে ভরদুপুর, উল্কি দেয়াল, চারপাশে কানাগলি, স্লোগান, শূন্য পথ, মিছিল, স্মৃতিস্তম্ভের চিত্র, হাওড়া ব্রিজ, যার নিচে যেমন পিলার নেই, আমাদের নিচেও কোনো পিলার নেই, শূন্যতা, দুঃস্বপ্ন, স্বপ্নহীন ভবিষ্যৎ, একটা মানে যন্ত্রণা, অন্ধকারে থাকা ভবিষ্যতের করুণ চিত্র কবি তুলে ধরেছেন। লাস্ট স্ট্যান্জাতে কবি কি বলছে দেখো, যা কিছু আমার চারপাশে ঝর্ণা, ঝর্ণা মানে এই ঝরে পড়া জল নয়, উড়ন্ত চুল, উদম পথ, ঝোড়ো মশাল, যা কিছু আমার চারপাশে স্বচ্ছ, ভোরের শব্দ, স্নাত শরীর, শ্মশান শিব, যা কিছু আমার চারপাশে মৃত্যু, এক এক দিন, হাজার দিন, জন্মদিন, সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে, অল্প আলোয় বসে থাকা পথ ভিখারী, যা ছিল আর যা আছে, দুই পাথর ঠুকে জ্বালিয়ে দেয় প্রতিদিনের পুনর্বাসন। বুঝতে পারছো? অর্থাৎ সব কিছু কবির কাছে একটা যন্ত্রণাময় হয়ে ফুটে উঠেছে। সন্ধ্যায় বসে থাকা গোধূলি বেলায় শিশু ভিখারি যেন স্মৃতিচারণ করছে তার হারিয়ে যাওয়া দিনগুলোতে, যা কিছু ছিল, হ্যাঁ যা কিছু তার ছিল, যা কিছু হারিয়েছে, যেখানে স্থান গ্রহণ করেছে, আর এখন স্মৃতিচারণের যন্ত্রণাকে চকমকি পাথরের জ্বলে ওঠা আগুনের সাথে তুলনা করেছে। তো এটাই ছিল বন্ধুরা। ভালো লাগলে আমার একটা কমেন্ট করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও, যেন অন্যদের একটু উপকার হয়। আরও কিছু তোমাদের জানতে আগ্রহী হলে এডুকেশনাল বিষয়ে যে কোনো টপিক তোমরা আমাকে বলো,
অনুরোধ করো, আমি চেষ্টা করব তোমাদেরকে তুলে ধরার জন্য, ফুটিয়ে তোলার জন্য, তোমাদের অসুবিধা দূর করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।